নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আমি কড়ার মধ্যে কাতলা মাছ দিয়ে দিয়েছি। তো এই এই কাতলা মাছগুলো দেখো, কিছুক্ষণ আগে আমি একটু ভাজা করে রেখে দিয়েছিলাম, মানে সকালবেলা যখন রান্না করেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভেজে রেখে দিয়েছিলাম। তো আর একবার একটু ভাজা করে নিচ্ছি। তো সকালে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভাজা করে রেখে দিয়েছিলাম, তো যাতে রাত্রিবেলা আর কি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে ভাজা করে আর কি রেখে দিয়েছি। তো এখন দেখো, আমি মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নিচ্ছি। কেউ স্কিপ করো না ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। কাতলা মাছের একটা নতুন রেসিপি আমি করতে চলেছি এখন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক স্বাগত আমার এই রান্নাঘরে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম। তো দেখো, মাছগুলো আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। তো আমি সাদা তেল দিয়েই রান্নাটা আজকে করব। তো তোমরা স্কিপ করো না, প্রথম থেকে দেখো। কাতলা মাছের তিনটে পিস আমি নিয়েছি, মিডিয়াম সাইজের পিসগুলো আছে। তো এখন দেখো, আমি একদম লো ফ্লেমে থেকে একটু বাড়ানো, একটু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করছি। তো ভালো করে দেখো, দুপাশটা আমি আরেকটু ভাজা করে নেব, নিয়ে আমি রান্নাটা করব। তো তোমরা দেখো প্লিজ, তোমরা স্কিপ করো না ভিডিওটা, দেখো। তো এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি দেখো উল্টে দিচ্ছি। তো সকালে আমি হালকা করে ভাজা করে রেখে দিয়েছিলাম, তো এখন একটু ভালো করে ভাজা করে নেব। তো মাছগুলো নুন হলুদ যেভাবে মাখিয়ে ভাজা করে নিই, পরিমাণ মতো নুন হলুদ মাখানো ছিল, তো এইভাবে ভাজা করছিলাম। তো এখন দেখো, আর এক সাইডটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এক সাইডটাও ভালো করে আমি লাল করে ভাজা করে নিচ্ছি। কাতলা মাছের পিসগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দেখো, আমি একটা একটা করে মাছের পিস তুলে রাখবো একটা পাত্রে। মাছের পিসগুলো তোলা হয়ে গেছে। তো ওই একই তেলের মধ্যে দেখো, আমি সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দেখো, আমি এইভাবে টুকরো করে ওলকপি কেটে রেখে দিয়েছিলাম, একটু বড় বড় সাইজ, ডুমো ডুমো করে। তো ওলকপিগুলো এবার আমি দেখো দিয়ে দেব, সমস্ত ওলকপির টুকরো আমি দিয়ে দিলাম। এই তরকারিতে আমি কোনো আলু ব্যবহার করছি না। আর সামান্য কিছু পেঁয়াজের কুচি আমি দেখো প্রত্যেকে দিয়ে দিলাম। খুব অল্প দেখো স্লাইস করা পেঁয়াজের টুকরো আমি দিয়ে দিলাম। তো একটা বড় পেঁয়াজ আমি হাফ করে এইভাবে টুকরো করে নিয়েছি, আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি। এবার আমি দেখো ভালো করে নাড়াচাড়া করে নেব ফ্লেম, গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়ে রেখেছি। তো পেঁয়াজ আর ওলকপি আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটুখানি দেখো হলুদের গুঁড়ো দিয়েছি। তো তোমাদের মনে হলে তোমরা আলু দিয়েও করতে পারো, তো আলু দিয়েও দারুণ লাগে। আমরা রাত্রিবেলা তরকারিতে দেখো আলু খুব একটা পছন্দ করি না, তাই জন্য আমরা দিচ্ছি না। তো দেখো, সুন্দর করে আমি ওলকপিগুলো মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা করে নেব, একটু লাল করে ভাজা করে নেব। তো দেখো, এক চামচ আমি জিরে বাটা দিয়ে দিলাম, আর এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবারে দেখো, নুন দেওয়া হয়নি, তো পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো। আমি এক চামচ নুন দিয়ে দিলাম, আর একটু সামান্য নুন দিলাম। তো আমরা একটু ভাতের সাথেই এইটা তরকারিটা খাবো, তো নুনের পরিমাণটা তাই একটু বেশি আমাদের দিতে হচ্ছে। তো দেখো, একদম ভাতের সঙ্গেই তরকারিটা দারুণ খেতে লাগে। তো খুব সামান্য পরিমাণে একটু আমি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব। এবারে মিডিয়াম ফ্লেমে রেখেই আমি মশলাগুলো দিলাম আর কষিয়ে নেব। এবার দেখো, আমি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে সমস্ত মশলা আর সবজি ভালো করে কষিয়ে নেব। আমি 3 থেকে 4 মিনিট এইভাবে একটু কষিয়ে নেব। ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি,
দেখো 3-4 মিনিট কষানো হয়ে গেছে, এবার নর্মাল টেম্পারেচারে জল আমি দিয়ে দিলাম, ভাত খাওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সবজিটা সিদ্ধ হতে দিতে হবে, তো আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো আমি চাপা দিয়ে দিলাম, আমি লো ফ্লেমে করে 10 মিনিট পরে ফিরে আসছি। দেখো 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি, তো তরকারিটা ফুটছে। এবার আমি দেখো গোলকপিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে ভাজা কাতলা মাছের যে পিসগুলো আমি তুলে রেখে দিয়েছিলাম, তো সেই পিসগুলো আমি দিয়ে দিলাম। তো লাল লাল করে সুন্দর করে ভাজা কাতলা মাছগুলো আমি দেখো দিয়ে দিলাম। আমি 10 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবারে দেখো এগুলো একটু এদিক ওদিক করে আমি দেবো, এক সাইডটা রান্না হয়ে যাচ্ছে আর এক সাইডটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু দেখো মাছগুলো উল্টো পাল্টা করে নিয়ে আমি, দেখো ঝোলটা তো ভালোই ফুটে গেছে। তো এইভাবে 10 মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। যেহেতু ভাতের সাথে আমরা এই রেসিপিটা খাবো, তো সেহেতু একটু ঝোলঝোলই রাখছি। গরম ভাতে এই রেসিপি দারুণ খেতে লাগে, তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে। তো দেখো আমি 2-3 মিনিট ফোটানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। ওলকপি দিয়ে কাতলা মাছের এই রেসিপি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ, আর পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।